আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সুইট লাচ্ছি। সুইট লাচ্ছি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যে দেখি। টক দই 1 কাপ, ফ্রেশ ক্রিম 1/4 কাপ, চিনি 1/4 কাপ, বিট লবণ 1/2 চা চামচ, বরফ প্রয়োজন মতো, লেবু 1 টুকরো। চলুন তাহলে আমরা শুরু করি। যেই পাত্রে আমি লাচ্ছি তৈরি করব সেই পাত্রটাকে আমি নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব টক দই, দিয়ে দেব ক্রিম, দিয়ে দেব চিনি, দিয়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব। ভালো করে ফেটা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিয়ে আমি আবার একটু ফেটে নিচ্ছি। আমি যে বরফ রেখেছি সেই বরফ দিয়ে দিচ্ছি। বরফ দিয়ে আমি একটু ফেটে নিচ্ছি। দিয়ে দেব লেবুর রস। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিব না, কারণ বরফ থেকে পানি ছেড়ে দিবে। দিয়ে আমি ভালো করে আবার ডালগুটি দিয়ে ঘুটে দিচ্ছি। লাচ্ছিটাকে আমার খুব ভালো করে ঘোটা হয়ে গিয়েছে। আর লাচ্ছিটাকে আমি চাইলে ব্লেন্ডারে দিতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে দিলে লাচ্ছিটা খুব পাতলা হয়ে যেত। আর আপনারা চাইলে যে শুধু টক দই দিয়ে লাচ্ছিটা বানিয়ে খেতে পারেন তা না, আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও একই প্রসেসিংয়ে লাচ্ছিটা তৈরি করতে পারেন। সেক্ষেত্রে চিনির পরিমাণটা আপনারা কম বেশ করে দিতে পারেন। এখন আমি লাচ্ছিটাকে একটা গ্লাসে ঢেলে নিব। লাচ্ছির জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি লাচ্ছিটাকে ঢেলে দিচ্ছি। লাচ্ছি আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার সুইট লাচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।